যেসব কারণে স্বামীর কাছে তালাক চাইতে পারবে স্ত্রী। দাম্পত্য জীবনে তালাক বৈধ ব্যবস্থা, তবে তা ইসলামের সবচেয়ে নিন্দনীয় বৈধ কাজ। প্রতিটি পরিবারেরই উচিত তালাক থেকে বেঁচে থাকা, তবে বিনা কারণে স্বামীর কাছে তালাক চাওয়া স্ত্রীর জন্য বৈধ নয়। স্ত্রীরা কারণবশত স্বামীর কাছে তালাক চাইতে পারে, যথাযথ কারণ থাকলে স্ত্রীর তালাক চাওয়া অবৈধ নয়, বরং জায়েজ। স্বামীর কাছে তালাক চাওয়ার কিছু কারণ আজ আমি আপনাদের মাঝে তুলে ধরব। স্ত্রীর ভরণ পোষণ দিতে অক্ষম হলে, শারীরিকভাবে অক্ষম হওয়ার কারণে স্ত্রীর যৌবিক চাহিদা পূরণে ব্যর্থ হয়, স্ত্রী ছাড়া অন্য নারীর প্রতি আসক্ত হয় তথা পরকীয়া, পাপাচারিতা কিংবা চারিত্রিক অন্যায় অপকর্মে লিপ্ত হয়, বৈধ যে কোনো কারণে স্বামীর প্রতি মনে প্রচণ্ড ঘৃণা সৃষ্টি হলে, স্বামী দীর্ঘ দিন ধরে কারাগারে বা কোথাও বন্দী থাকার ফলে স্ত্রী যদি নিরাপত্তাহীনতা কিংবা ক্ষয়ক্ষতির আশঙ্কা করে, স্বামী দীর্ঘদিন অনুপস্থিতির কারণে স্ত্রী যদি নিজের চারিত্রিক ক্ষতির সম্মুখীন হয়, ইসলামী শরীয়ত নির্দেশিত কারণ ছাড়া স্বামী যদি স্ত্রীকে আঘাত, অত্যাচার, অপমান কিংবা অভিশাপ ও গ্যালাগালি দেয়, স্বামীর কোনো দুরারোগ্য বা সংক্রামক ব্যাধিতে স্ত্রী আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকলে, স্ত্রীকে যদি নির্বাসিত জীবনযাপনে অভ্যস্ত হতে বাধ্য করে, অর্থাৎ স্ত্রীর বাবা মা, ভাই বোন সহ মাহরামদের সঙ্গে দেখা সাক্ষাতে বাধা দেয়, নামাজ রোজা হজ জাকাত সহ ইসলামের মৌলিক বিষয় সম্পর্কে কটূক্তি করার পাশাপাশি স্ত্রীকে ইসলামের বিধান পালনে বাধা দেয় কিংবা স্ত্রীকে কটূক্তি করে, তবে এসব ক্ষেত্রে স্ত্রী তার স্বামীর কাছ থেকে তালাক চাইতে পারে, এতে কোনো গুনাহ নেই, বরং তালাক চাওয়া বৈধ। তবে তালাক চাওয়ার ক্ষেত্রে তাড়াহুড়া করার কোনো সুযোগ নেই, বরং আগে স্বামীকে উল্লেখিত বিষয় সম্পর্কে বোঝানো কিংবা অভিভাবকের মাধ্যমে স্বামীকে সঠিক পথে আনার চেষ্টা করা জরুরি। যদি তাতেও সমাধান না হয়, তবে এসব ক্ষেত্রে স্বামীর কাছে স্ত্রীর তালাক চাওয়া বৈধ। তবে মনে রাখতে হবে, যেসব স্ত্রী কারণ ছাড়াই স্বামীর কাছে তালাক চায়, হাদিসে তাদের ব্যাপারে কঠোর পরিণতির কথা বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো নারী স্ত্রী অহেতুক তার স্বামীর কাছ থেকে তালাক চায়, তবে তার জন্য জান্নাতের সুগন্ধও হারাম হয়ে যায়। আবু দাউদ। বিবাহিত নারীদের উচিত উল্লেখিত বিষয়গুলোর প্রতি যথাযথ গুরুত্ব দেয়া এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপর যথাযথ আমল করা। আল্লাহ তাআলা মুসলিম উম্মার সব স্ত্রীদের হাদিসের উপর যথাযথ আমল করার তৌফিক দান করুন, আমিন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামতের মাধ্যমে আমাদের জানাবেন, এবং আমাদের WM মিডিয়া চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই WM মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।